फ्रेंड्स आज के नतून रेसिपी निये चले आज के बनाब वैनिला फ्रूट कस्टार्ड। प्रथम जा करते हैं प्रथम दूधटा के गरम करते दिए एखे हमें गरुर दूध यूज कर प्राय 500 ग्राम मत दूध आर जा जा लागछे सेगुलो हलो आमी निएछि एखाने कला बानाना एखाने आछे खेजूर आर आछे आंगुर आपेल लेबू एगुलो सब आमी कुचि करे निएछि आर आछे चेरी लाल चेरी आर लागबे कस्टार्ड पाउडार जे कोनो दोकाने आपनारा पाबेन ভ্যানিলা कस्टार्ड पाउडार आमी एखाने यूज करछि आर लागबे चीनी आर एखाने आमी दारुचीनी যেটা আমি গরম করে থেতো করে নিয়েছি। এই যে দেখছেন দুধটা গরম করতে দিয়েছি, দুধটা দেখুন ফুটে এসেছে। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ দুধ নিয়ে এই যে কাস্টার্ড পাউডার এর মধ্যে আমি এই গরম দুধটাই নিয়ে হালকা করে এটা আমি মিক্স করে দেবো এই কাস্টার্ড পাউডারটাই দুধ দিয়ে। গুলে দেব এই দেখুন আমি গুলে রেখেছি এটা। এবারে আমি এটা এই দুধের মধ্যে দিয়ে দেব এই কাস্টার্ড পাউডারটা। আমি ডাইরেক্ট দুধের মধ্যে দিলাম না এই কারণে যদি ডাইরেক্ট দেওয়া হয় তাহলে এর মধ্যে ছোট ছোট লাম্পস থেকে যাবে, ভালো করে পাউডারটা গোলা হবে না, তাই আমি এটা ডাইরেক্ট দুধের মধ্যে দিইনি। এটা আমি একটা বাটিতে গুলে করে এটা দিলাম। এটা দেওয়ার পর দুধটা থাকবে মিডিয়াম ফ্লেমে। এটা দেওয়ার পর আমি এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আমি এখানে 2.5 টিস্পুন মতো চিনি দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। কাস্টার্ড পাউডারটা এবারে দুধের মধ্যে ভালো করে মিশে গেছে। এবার এটা ঠান্ডা হওয়া অবধি আমি ওয়েট করব, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে এই মিক্সিংটা। এরপর আমি এই কাস্টার্ড মিক্সিং দুধটা এর উপর দিয়ে দেব। এরতে ফ্রুটগুলোর সাথে মিক্স করে দেব। দেখতে পাচ্ছেন দিচ্ছি আমি অল্প করে দারুচিনি গুঁড়ো। 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে দিয়েছিলাম। 2 ঘন্টা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আজকে আমাদের ভ্যানিলা ফ্রুট কাস্টার্ড।